আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বিএমএম এর সংক্ষিপ্ত সমাধান নিয়ে এভাবে হাজির হয়েছে। এটি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট, একাদশ শ্রেণীর সর্বশেষ অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টের সমাধানগুলো শুরু করি। এখানে প্রথমে ক বিভাগ, ক বিভাগের এক নম্বর প্রশ্নটি ছিল ডাটা প্রসেসিং কি, ম্যানুয়াল ডাটা প্রসেসিং এর চেয়ে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিকতর সহজ ও সমোপযোগী, এর পক্ষে তোমার মতামত ব্যক্ত করো। এটি হচ্ছে ক বিভাগের অ্যাসাইনমেন্ট কম্পিউটার প্রোগ্রামিংয়ের। এটি হচ্ছে এক নম্বর প্রশ্ন, এর সমাধানগুলো এখন দেখে নেব। সমাধান, এক নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে ডাটাকে ব্যবহারযোগ্য ইনফরমেশন বা তথ্যে পরিণত করাকে ডাটা প্রসেসিং বলা হয়। ম্যানুয়াল ডাটা প্রসেসিং কম্পিউটারবিহীন ব্যবস্থাপনায় কোনো ধরনের অত্যাধুনিক গণক যন্ত্র ছাড়া শুধু হাতে কলমে উপাত্ত প্রক্রিয়াকরণকে ম্যানুয়াল ডাটা প্রসেসিং বলা হয়। সাধারণত মানুষ হাতে কলমে লগ টেবিল বা ফাংশন সহায়তায় উপাত্ত প্রক্রিয়া করে থাকে, যার কারণে এতে অনেক সময় দরকার হয় এবং কাজটি দ্রুত সম্পূর্ণ হয় না। এটি হচ্ছে ম্যানুয়াল ডাটা প্রসেসিং এর উত্তর। তারপর হচ্ছে প্রসেসিং প্রক্রিয়া তুলনামূলকভাবে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়, অপরদিকে এটি হাতে কলমে লেখার ফলে এর স্থায়িত্ব বেশি দিন থাকে না। কম্পিউটার ডাটা প্রসেসিং প্রয়োজনীয় ডাটা কম্পিউটার ইনপুট করে প্রসেস প্রক্রিয়াকরণ করা হলে তাকে কম্পিউটার ভিত্তিক বা কম্পিউটার ডাটা প্রসেসিং বলা হয়। কম্পিউটারের সহায়তায় ডাটা প্রসেসিং অনেক দ্রুততর এবং সময় সাশ্রয়ী। কম্পিউটারের সহায়তায় উপাত্ত প্রক্রিয়াকরণ তুলনামূলকভাবে নির্ভুল হয়ে থাকে। এটি হচ্ছে কম্পিউটার ডাটা প্রসেসিং। তারপর রয়েছে অপরদিকে কম্পিউটার দিয়ে ডাটা ইনপুট করে রাখলে তার যুগের পর যুগ সংগৃহীত থাকে। সুতরাং উপরে উল্লেখিত তথ্য মতে আমার মনে হয় ম্যানুয়াল ডাটা প্রসেসিং এর চেয়ে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিক সুবিধাজনক। এটি হচ্ছে এক নম্বর প্রশ্নটির সমাধান। তারপরে দুই নং প্রশ্নের উত্তরে চলে যাব। দুই নং প্রশ্নের উত্তরটি হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রসেসিং ডাটা বলা হয়। কম্পিউটার বুঝে শুধু দুইটি জিনিস, ভোল্টেজ হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ, আর এই দুটি অবস্থা দিয়ে কম্পিউটারের যাবতীয় কাজ সম্পন্ন হয়। ভোল্টেজ হাইকে এক এবং ভোল্টেজ লোকে শূন্য দিয়ে প্রকাশ করা হয়। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অনেক কষ্টকর ও সময় সাপেক্ষ, অপরদিকে মেশিন ভাষায় প্রোগ্রামের ভুল ধারণা কঠিন। কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে পূর্ণ ধারণা অর্জন ছাড়া প্রোগ্রাম লেখা যায় না। অপরদিকে উচ্চ স্তরের ভাষায় আমাদের পরিচিত বাক্য, বর্ণ ও সংখ্যা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয়। এই ভাষায় ব্যবহৃত বেশিরভাগ শব্দ ইংরেজি ভাষার সাথে মিল আছে। উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। তাছাড়া এই ভাষায় প্রোগ্রাম তৈরি করা বেশ সহজ। এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটার সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন হয় না।
অপর দিকে উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রামের ভুল ধরে তার সংশোধন করা যায়। আর এই কারণেই আমার মনে হয় উচ্চ স্তরের ভাষায় বেশি জনপ্রিয়। তারপর রয়েছে 3 নং প্রশ্ন উত্তর, এটি ছিল 2 নং প্রশ্ন, এবং 3 নং প্রশ্নটি হচ্ছে সি প্রোগ্রামিং ডাটা কি, সি ভাষার মাধ্যমে কী কী ধরনের প্রোগ্রাম লেখা যায়, সি ভাষাকে কেন জনপ্রিয় ও মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। মতামত 3 নং প্রশ্নের উত্তরটি আমরা এখন দেখে নেব। 3 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ ক্যারেক্টার স্ট্রিং ইত্যাদি নিয়ে সি ভাষায় যে প্রোগ্রাম লেখা হয় তাকে সি প্রোগ্রামিং ডাটা বলা হয়। এটি হচ্ছে সি প্রোগ্রামিংয়ের সংজ্ঞা। তো সি ভাষা দিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম লেখা যায়, যেমন সেগুলো স্টেপ বাই স্টেপ একটি স্বাদ দেওয়া হলো। অপারেটিং সিস্টেম 1, 2 নম্বর ল্যাঙ্গুয়েজ কম্পাইলার্স, 3 নম্বর হচ্ছে অ্যাসেম্বলার্স, 4 নম্বর হচ্ছে ডাটাবেস, 5 নম্বর হচ্ছে টেক্সট এডিটরস, 6 নম্বর নেটওয়ার্ক ড্রাইভার, এবং 7 নম্বর হচ্ছে মডার্ন প্রোগ্রামস। সি ভাষাকে জনপ্রিয় ও মাদার ল্যাঙ্গুয়েজ বলার কারণ নিম্নে তুলে ধরা হলো। সি ভাষাকে কেন মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয় তা এখন আমরা দেখব। সি প্রোগ্রাম ভাষা, শিখলে যে কোনো ভাষা শেখা সহজ হয়ে যায়, মানে সি প্রোগ্রাম শিখলে সব ভাষা খুব সহজে শেখা যায়। সি ভাষার সব ভাষার বেসিক জিনিসগুলো আসবে। সি ভাষায় সব কিছুই সব বেসিক ধারণাগুলো থাকে, এটি সহজ, কারণ সব জনপ্রিয় ভাষায় এই ভাষা থেকে বিভিন্ন নিয়মকানুন ধার করে। এই ভাষার উপরে সবগুলো ভাষা নির্ভর করে, নতুন ভাষাগুলো তৈরি হয়েছে, তাই সি ভাষাকে জনপ্রিয় মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। তারপর রয়েছে ইনপুট আউটপুট লুপ কন্ট্রোল স্টেটমেন্ট অ্যারে ফাইল হ্যান্ডলিং ইত্যাদি ধরন সি ভাষা থেকে নেওয়া হয়েছে। অপরদিকে অপারেটিং সিস্টেম সহ সব ধরনের প্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যার অনুবাদক প্রোগ্রাম সি ভাষা দিয়ে তৈরি জনপ্রিয় ও মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই ভাষাকে সি জনপ্রিয় ভাষার মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। ইনপুট আউটপুট লুপ কন্ট্রোল স্টেটমেন্ট অ্যারে ফাইল হ্যান্ডলিং ইত্যাদি ধরন সি ভাষা থেকে নেওয়া হয়েছে। অপরদিকে অপারেটিং সিস্টেম সহ সব ধরনের প্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যার অনুবাদক প্রোগ্রাম সি ভাষা দিয়ে তৈরি জনপ্রিয় ও মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটি ছিল 3 নং প্রশ্নের সমাধান। এরপরে আসবো আমরা 4 নং প্রশ্নে। 4 নং প্রশ্নের সমাধান কী করবো? 4 নং প্রশ্নটি ছিল অপারেটর কি, সি প্রোগ্রামে কী কী ধরনের অপারেটর ব্যবহার করা হয়, বহুল ব্যবহৃত এমন দুটি অপারেটর কর্ণদা। এটি হচ্ছে 4 নং প্রশ্ন। এখন এটির উত্তর সমাধান করব। উত্তরগুলো দেখে নিই। 4 নং প্রশ্নের উত্তরগুলো হচ্ছে সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য যে কতগুলো বিশেষ সিম্বল ব্যবহৃত হয় সেগুলোকে অপারেটর বলা হয়। এটি হচ্ছে 4 নং প্রশ্নের উত্তর। 4 নং প্রশ্নের উত্তর ধাপে ধাপে দেওয়া রয়েছে, 1 থেকে 8 পর্যন্ত ধাপ। এখানে বিভিন্ন ধরনের অপারেশন সম্পাদনের জন্য সি প্রোগ্রামিং এ অনেক ধরনের অপারেটর ব্যবহার করা হয়, যেমন এখানে রয়েছে মোট 8টি ধাপ।
এটি ছিল 4 নং প্রশ্নের উত্তর সিনোসের গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য যে কতগুলো বিশেষ সিম্বল ব্যবহৃত হয় সেগুলোকে অপারেটর বলা হয় এটি হচ্ছে অপারেটরের সংজ্ঞা বিভিন্ন ধরনের অপারেশন সফটওয়্যারের জন্য যেমন সি প্রোগ্রামিং সি ভাষায় গাণিতিক অপারেটর ব্যবহার করা নিয়ন্ত্রণ করার যেমন সি অ্যারিথমেটিক অপারেটর সি ইনক্রিমেন্ট এবং ডিসক্রিমেন্ট অপারেটর সি অ্যাসাইনমেন্ট অপারেটর 4 নম্বর হয়েছে সি রিলেশনাল অপারেটর সম্পর্কযুক্ত অপারেটর তারপর রয়েছে লজিক্যাল 5 নম্বর সি লজিক্যাল অপারেটর তারপর 6 নম্বর হচ্ছে সি কন্ডিশনাল অপারেটর এবং 7 নম্বর রয়েছে সি বিট ওয়াইজ অপারেটর 6 নম্বর রয়েছে সি কন্ডিশনাল অপারেটর 7 নম্বর সি বিট ওয়াইজ অপারেটর এবং 8 নম্বর রয়েছে আবার অপারেটরের সাথে সংযুক্ত অপারেন্ড বা কনস্ট্যান্টের সংখ্যার ভিত্তিতে সি প্রোগ্রাম এ ব্যবহৃত অপারেটরকে তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয় শ্রেণীগুলো হলো যথা 1 নম্বর হচ্ছে ইউনারি অপারেটর 2 নম্বর হচ্ছে বাইনারি অপারেটর 3 নম্বর হচ্ছে টাইনারি অপারেটর তিনটি অপারেটর রয়েছে তিনটি অপারেটর এটি হচ্ছে প্রধান শ্রেণী এই তিনটি ভাগ করা হয় তারপর রয়েছে অপারেটরগুলোর সংজ্ঞা বহুল ব্যবহৃত দুটি অপারেটর সম্পর্কে লেখা হলো প্রথম দুটি যে সকল অপারেটরের সাথে দুটি অপারেন্ড বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাদেরকে বাইনারি অপারেটর বলা হয় এটি হলো বাইনারি অপারেটরের সংজ্ঞা সি প্রোগ্রামিং এ বাইনারি অপারেটর বেশি ব্যবহার করা হয় কেননা ইউনারি বা টাইনারি ছাড়া সকল কিছু বাইনারি অপারেটর মানে এখানে ইউনারি ও টাইনারি ছাড়া সকল কিছু বাইনারি অপারেটরের মধ্যে পড়ে তাই হচ্ছে এটি একটি বহুল ব্যবহৃত অপারেটর তারপর আমরা আলোচনা করব ইউনারি অপারেটর নিয়ে 2 নম্বর এটি ছিল 1 নম্বর 2 নম্বর ধাপটি ইউনারি অপারেটর ইউনারি অপারেটরের সংজ্ঞাটি হচ্ছে যে সকল অপারেটরের সাথে কেবল একটি অপারেন্ট বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাকে ইউনারি অপারেটর বলা হয় ইউনারি অপারেটরগুলো পোস্ট ফ্লিক্স বা প্রিফিক্স নোটেশন বা কাজ করে এটি হচ্ছে ইউনারি অপারেটরের সংজ্ঞা তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এটি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্রম ক তারপর এই চ্যানেলে ক্রমটি আপলোড করবো সে পর্যন্ত সাথে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি বাজাতে ভুলবেন না নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন